এখন আমার প্রশ্ন হইল যে এই যাওয়ার দাবি করার কারণে খ্রিস্টানরা রব হওয়ার দাবি করলো না কথা বুঝতে পারি বেটা যে এই যাওয়ার দাবি করায় খ্রিস্টানদের রব হওয়ার দাবি করলো না বুঝছো না তাহলে তারা ধর্মের মাথা আঘাত করছে না মির্জা গোলাম আহমদের যখন এই যাওয়ার দাবি করলো সুতরাং খ্রিস্টানদের রব হওয়ার দাবি করলো না কারণ এইখানে তারা রব বলে বিশ্বাস করে সুতরাং খ্রিস্টান জগতের মাথা আঘাত করছে মির্জা গোলাম আহমদে এর ফলে খ্রিস্টানরা নিরব আরো তারা পালে মোরে মুসলমান আর তারা পালে এতে মনে হলো খ্রিস্টানদের ধর্মের প্রতি তারা বিশ্বাস নাই অথবা খ্রিস্টান ধর্ম না এটা বাতিল মাধ্যমে তোরা রব হওয়ার দাবি করলো তোরা তিনি নীরব কথাটা বুঝছো না সবাই বুঝাইছে মাথা না দুই নম্বর এ খালি ঈসা হওয়ার দাবি করছে না সালামের উপরে অপবাদ দিছে ওই ঈসাতে ওই মরিয়মের ক্ষেত্রে গিয়া এই মরিয়মের অবৈধ সম্পর্ক আছে ইউসুফের নাজ্জারের সাথে অবৈধ বুঝনি বেটা হ্যাঁ মাথা না অবৈধ সম্পর্ক আছে ইউসুফের নাজ্জারের সাথে ওই অবৈধ সম্পর্কের ফলশ্রুতিতে মরিয়মের ক্ষেত্রে গিয়া ঈসা জন্মগ্রহণ করতো এখন খ্রিস্টান দাদের দিকাও বলে তোমরা রবের মা মেরি আর আমরা বাসার মরিয়ম সেই মরিয়ম রূপে এত মারাত্মক অপবাদ আরোপ করলো জিনার অপবাদ লাগাইল তোমরা রবরে ঈসার সন্তান হইল এই খ্রিস্টান জগৎ তোমরা রবরে হইল জিনার সন্তান আর তোমরা রবের মা হইল জিনা কুল এরপর তোমরা নীরব তা প্রমাণ করে তোমরা ধর্মটা একদম বাকি বুঝো না আমার আর একটা প্রশ্ন তাই খালি ঈসা হওয়ার দাবি করছেন না তাই কৃষ্ণ হওয়ার দাবি করছেন তারপরে পৃথিবীর মাঝে আছে হিন্দুরা যে কৃষ্ণের সুবা গঠনের অপেক্ষায় রয়ে গেছে এটা আনা খানের রয়ে গেছে আমি তো সেই কৃষ্ণ আমরা কি হইল খালি মুসলমান হল নাচন আছে বড় আর লৌ বাবার খেয়াল লাগিয়া মুসলমানদের লাশ করে খালি মুসলমানদের লাশ করে কাজিয়ানির বিরোধিতায় তারা দিকে লড়ে না হিন্দুকলের দিকে লড়ে না আর হিন্দুকলের সমাবেশ আমি বলছি শিক্ষিতরা সামনে বলছি এই কাজিয়ানিদের পরিচিতি আছে আমার কাছে এটা মুখস্থ হই না আছে আমার কাছে তার অনেকগুলা পরিচিতি এর মধ্যে সে দাবি করছে কৃষ্ণ দাবি করলো হিন্দুকলের মাথা দাগা করছে না কথা বুঝো নাই আঘাত করছে না হিন্দু কোনো বলে তারাও মাতে না এর দ্বারা বোঝা গেল তোরার ধর্ম রূপে তোরার বিশ্বাস পাই আর না হয় তোরার ধর্ম নিজক বাকি আশা করি এটা জানিদের ব্যাপারে আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন নাই মানল না পাইছেন না আমার হিন্দু বাইরে তখন আপনারা একটু চিন্তা করুন যে খ্রিস্টান বাইরে থাকলে আপনারা হচ্ছে চিন্তা করেন যে খালি ইসলাম ধর্মের উপরে আঘাত করছে না হিন্দু ধর্মের উপরে আঘাত করছে খ্রিস্টান ধর্মের উপরেও না আঘাত করছে এই হিসাবে আমার ধারণা যে হিন্দু মুসলমান খ্রিস্টান হোক নিজের কার্যালয়ের বিরুদ্ধে সুচ্চার আমাদের দরকার আসেন না নাই সবার প্রতি আহ্বান জানাই আমি আমার কথা এটাই